ব্লু চান করে এখানে রেডি। কাজরি আর কনয়া মিলে একসঙ্গে ব্লুকে স্নান করিয়েছে আজকে। আজকে শিলংয়ের ওয়েদার ভালো, ওয়েদার ভালো মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে না, মেঘলা। আর সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নিয়ম মতন ডে নাম্বার 4 না, আজকে ডে নাম্বার 4, কেউ মাঝখানে একটা দিন ব্লগ আসেনি। যাই হোক, চেরাপুঞ্জির ট্যুর থেকে কালকে আমরা ফিরেছিলাম প্রচণ্ড ক্লান্ত। আজকে আমরা একটু পরেই সাইট সিইং এ বেরিয়ে যাবো, লাম আসবে। আজকে আমরা যাচ্ছি মনোলিথ গার্ডেন আর জয়ন্তী মাতা টেম্পল। সেটা কোথায়? মনোলিথ গার্ডেন শিলং থেকে আরেকটা রুট, ওটা মানে ওটা ডাউকিও না চেরাপুঞ্জিও না, আরেকটা সাইট জয়ন্তী মাতা টেম্পল। হ্যাঁ সেটা শক্তিপীঠ। হ্যাঁ সেটা একটা শক্তিপীঠ। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই হোটেল থেকে চেক আউট করে আজকে পেগাসাস ক্রাউনে আবার যাচ্ছি। ওইটা আমাদের একদম ভালো লাগেনি, বাট আমাদের আগে থেকেই বুকিং করা ছিল আর পুরো টাকাটা দেওয়া আছে, তো শুধু শুধু লস হবে সেই জন্য আবার ফেরত যাচ্ছি। আর ব্লুয়ের চুল এতটাই বড় হয়ে গেছে, এই যে ব্লু এখন উঠতেছে, ব্লু উঠবে উঠবে। হ্যাঁ ওঠো ওঠো, চলো চলো। ও আর রেডি হয়ে গেছে একটু আগে দেখি দেদার নিজের যে ময়েশ্চারাইজার টিউবটা আছে ওটা খুলে মুখের মধ্যে একটু ময়েশ্চারাইজার ঢালছে মুখের ভেতরে। তারপর কাজে আমি দৌড়ে গিয়ে ওর যে ছোট্ট ব্রাশ আছে মুখে ঢুকিয়ে সব দুষ্টুর দুষ্টু একদম আমাগুলি দিতে দিতে হঠাৎ ওখানে মাটির উপরে থার্মোকল নাকি ছিল মুখে ঢোকাতে আছে সঙ্গে সঙ্গে, এগুলো বলছি ওর আপত্তি তাতে। আর ব্লু হচ্ছে এই দম দেওয়া খেলনাগুলো হয় না, যেদিকে মুখটা ঘুরিয়ে দেবে, তো মাটিতে হাঁটাগুলি দিচ্ছে যেদিকে মুখ ঘুরিয়ে দেবে সেদিকে হাঁটতে শুরু করে দেবে। তো আমার ওখানে ল্যাপটপের চার্জারটা লাগানো ছিল, হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছে, জাস্ট মুখটা ঘুরিয়ে দিতে হচ্ছে আবার ওইদিকে চলে যাচ্ছে তখন। তো যাই হোক আমরা বেরোবো। আর আমি একটা জিনিস বলবো মনসুন সিজন নিয়ে, শিলং শিলংয়ে তো ইটসেলফ ঠিক আছে টুকটাক সাইট সিইং আছে, কিন্তু চেরাপুঞ্জি মনসুনে যে কি অসাধারণ, খিঞ্চি কাটছ কেন হাত দিয়ে, যে কি অসাধারণ সেটা না দেখলে বোঝা যাবে না। মানে ওই জায়গাটায় এত ঝর্ণা আছে, এত ওয়াটারফল আছে, শীতকালে আসলে কিন্তু সেই ভিউতে আপনারা পাবেন না। মনসুন একটা সময়, আরেকটা যদি ভালো সময়, আরেকটা ভালো সময় বলছিল সেপ্টেম্বর অক্টোবর, মানে মনসুন যাচ্ছে যাচ্ছে শীত আসছে আসছে। নোয়াখালি খাইতে দেখা হয়নি, আবার নিয়ে যাব। চলো এবার তুমি এখানে শো। সো বৃষ্টি পড়ছে না বাইরে, আমরা ফটাফট ছাদে যাব, দেখি একটু যদি শিলং শহরটা একটু ড্রোন শটস নেওয়া যায়। পোলোটা আবার হোটেলে ছাদে এসেছিলাম, ছাদ না এটা একটা ক্যাফেটেরিয়া মতন একতলার উপরে, ড্রোন শটস নিতে। কিন্তু এখানে এত এরকম ছোট ছোট পাখি উঠছে না, আর ড্রোনগুলো ওঠার সঙ্গে সঙ্গে পাখিগুলো ড্রোনটাকে চেস করছে, তাই আমরা রিস্ক নিলাম না, কারণ বেশি ড্রোন ওড়াতে গেলে ড্রোনটাকে আর বেশি ওড়ালে ড্রোনটা আর ফিরবে না, ড্রোনটাও পাখিদের সঙ্গে চলে যাবে। আর এদিকে মিঠুন ব্লুকে নিয়েছে, বলু ব্লু বলু। কিসে ব্লু ব্লু? আজকে আবার সেই বিভৎস হোটেল পেগাসাস, ওখানেতে ব্যাক করতে হবে, উপায় নেই, আগের থেকে বুক করেছি, যদি না যাই তাহলে 7,000 টাকা নষ্ট হবে। আমি একটা কথা বলবো, শিলংয়ে আসলে ফার্স্ট চয়েস হওয়া উচিত পোলো টাওয়ার্স, এটা স্ট্যান্ডার্ড রেটসও খুব স্ট্যান্ডার্ড হয়, পোলো টাওয়ার্স না তো জিগা, রেট একটু এক্সপেন্সিভ। আমার অবস্থাটা একটু দেখাই, বাড়ির একটা হাওয়াই চটি ছিল সেটা পরে বেরিয়েছি, এটা হচ্ছে চেরাপুঞ্জির ঝর্ণাতে বেশি চান করার ফল, জুতো জবজবে ভেজা, কিচ্ছু করার নেই। চটি পরেছি কালকে থেকে শিক্ষা নিয়ে, না আমি গিয়ে একটা এরকম ফ্লিপ ফ্লপ নেবো, আমি হাওয়াই চটি পরে ঘুরতে পারবো না, পুরো শিলং ড্রোনটা নিয়ে নি। আচ্ছা আমার ফোনটা কি আমি ক্যাফেটাতে ফেলে চলে এলাম নাকি? হ্যাঁ এবার খালি বিল সেটেলমেন্টটা বাকি আছে, আমি একটু সামনে একটা দোকানে একটু যাবো, লাম এসে গেছে মোস্ট প্রবাবলি। এবং এই প্রথম জবের থেকে এসেছি, প্রথম দিন শিলংয়ের মাটি আমি শুকনো পাচ্ছি, এত বৃষ্টি ছিল। এই জায়গাটা কিন্তু বেশ ভালো, একটা যদি মন থেকে সাজেশান দিই তাহলে একটা জিনিসই বলবো, পোলো টাওয়ারস যে হোটেলটা ওখানে এসে থাকতে পারেন, আমার তো অসাধারণ লেগেছে, যেরকম খাওয়া দাওয়া সেরকম সার্ভিস সেরকম রুম, একটু এক্সপেন্সিভ
বাট সত্যিই খুব ভালো। পিগাসাসে আজকে ব্যাক করতে হচ্ছে, মনটা ভালো নেই তার জন্য, কিন্তু এখান থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে মনোলিথ গার্ডেন আর জয়ন্তী মাতা টেম্পল। বুলু ঠাকুমার দিদা তো বুলুকে ভিডিও কল করছে আর বুলু লাফিয়ে লাফিয়ে উঠছে। বুলু না ব্লু, শিলংয়ে এই মানে আকাশে কিন্তু ঘন মেঘ আছে, যে কোনো সময় তো বৃষ্টি নামতে পারে। আমি চেয়েছিলাম এরকম শুকনো রাখতে রাখতে যদি ড্রোনটা উড়িয়ে দেওয়া যায়, যাই ড্রোন আমার কপালে নেই। শিলংয়ে সব কিছু জিনিসের দাম একটু বেশি, কালকে পাবলিক টয়লেট ইউজ করতে গেছি, আমাদের ওখানে 2 টাকা মতন লাগে, এখানে 10 টাকা নিচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগলো, তাই বললাম আপনাদের। আগামীকাল কিন্তু আমাদের গৌহাটি ব্যাক করা, কামাখ্যা দেখার তো ইচ্ছা আছে, যাওয়ারও ইচ্ছা আছে, সব কিছু ডিপেন্ড করবে কতটা কীরকম কী সিচুয়েশান থাকে এবং ব্লুয়ের ওপর, ব্যাপারটা সেটাই। লাম এসে গেছে, এবার লাগেজগুলো নিয়ে আসতে হবে। ড্রোন মিঠুন, মিঠুনকে নিয়ে নামতে বলেছিল। আপনি কি বাঙালি? কতদিন হলো? ও বনেন বটা এখানে, তাহলে কতদিন হলো জিজ্ঞেস করে লাভ নেই। খুব ভালো হতো, দারুণ। তো ছাতাগুলো কালকে আমরা নিয়েছিলাম, গাড়ির পেছনেই রেখে দিয়েছি, কারণ অবভিয়াসলি গাড়িতেই তো ঘুরবো আর বেকার ভেতরে ঢুকিয়ে নিয়ে লাভ নেই। পেছনে লাগেজগুলো হয়ে গেলে উপরে উঠি আর লাভ নেই না ব্লু। আরে কখন থেকে আটকে রেখেছো, আমার নিয়ে যাবে কি যাবে? ঠিক আছে, হোটেল এখান থেকে 2 মিনিট, আমরা আগে লাগেজগুলো নিয়ে ওই হোটেলে গিয়ে রেখে আসবো, ওরপর রওনা হবো। এই একটা উঠলেই মোটামুটি জায়গা শেষ। চলে এসে গেছি আমাদের এই আগের বাজে হোটেলটার সামনে। সো আমরা এই হোটেলে এসে গেছি, এখানে লাগেজগুলো রেখে দেবো। জয়ন্তী মাতা টেম্পল যেটা বলছিল সেটা হচ্ছে জয়ন্তিয়া হিলস, এখানে যে জায়গাটা আছে সেখানে নার্তিয়াং, নার্তিয়াং নামের একটা লোকালিটি আছে, একটা জায়গা আছে, নার্তিয়াংয়ে দুর্গা মন্দির আছে একটা, সেটা কিন্তু 51টা শক্তিপীঠের মধ্যে একটা। ওখানে মায়ের থাই পড়েছিল, থাইয়ের যে সেকশনটা সেটা। তো নার্তিয়াং দুর্গা মন্দিরেতে আমরা যাব, তার আগে যাব হচ্ছে মনোলিথ গার্ডেন। তো আজকে মনোলিথ গার্ডেন যেখানে যাচ্ছি সেই জায়গাটার নামই হচ্ছে নার্তিয়াং, আপনাদেরকে যেটা বললাম। আর এখনও আমরা শিলংয়ের জ্যামের মধ্যে ফেসে আছি, সিটি থেকে বেরোতে পারিনি। শিলংয়ে কিন্তু এই সেম দার্জিলিংয়ের মতন, এখানে রাস্তাগুলো একটু চওড়া কিন্তু জ্যাম কিন্তু ফাটিয়ে হয়। তো এটা যেই রাস্তা দিয়ে এখন আমরা মনোলিথ গার্ডেন যাচ্ছি, রাস্তাটার নাম হচ্ছে জোয়াই রোড। জয়ন্তিয়া হিলস আমরা যাচ্ছি আর এটা জোয়াই রোড, যেতে যেতে মাঝখানে একটা জায়গাতে দাঁড়ালাম। এই জায়গাটা দেখে মনে হলো এখানে ভালো ড্রোন শট নেওয়া যেতে পারে। লু খাচ্ছে এখন, আর আমরা যেই জায়গাতে দাঁড়িয়েছি ওখানে ড্রোন শটও নিলাম, আপনারা দেখলেন। উল্টো দিকে একটা জায়গা দেখাচ্ছে, এদিকে এসছি হেঁটে, অসাধারণ লাগছে, ওই স্কটল্যান্ডের হাইল্যান্ডসের মতন লাগছে। আজকে এদিকে পুরো রোদ উঠে গেছে, বাট জেনকে আমরা লেক ক্লাবটা দেখতে গেলাম,
লেট লম গ্র্যান্ড ক্যানিয়ন চেইনকে অত বাজে বেদার হলো আজকে পুরো রোদ। কালকে আমরা লাইট লম দেখে বেরোতে পারি সব গোহাটি। কি অসাধারণ একটা ভিউ। সেটা একটা সতীপীঠ, মায়ের যে 51টা পীঠ আছে তার মধ্যে এই দুর্গা মন্দিরে মার বাঁ দিকের যে থাই সেটা পড়েছিল। মেগালিথিক স্টোন মানে একটা স্টোন থেকে একটা পাথর থেকে এরকম সরু লম্বা একটা স্ট্রাকচার মতন বানানো হয়েছে রাজাদের মেমোরিতে। বেসিক্যালি বলা যায় এটা হচ্ছে একটা মেমোরিয়াল জায়গা মতন। আর একটা জিনিস বলতে বলে এই লম্বালম্বি যে দুটো স্টোন দাঁড়িয়ে আছে ওগুলো মেল স্টোনস, আর যেগুলো শোয়ানো আছে ওগুলো হচ্ছে ফিমেল স্টোন। আর এখান থেকে আর 5 মিনিটে হাঁটা পথে হচ্ছে নার্তিয়াং দুর্গা মন্দির, যে মন্দিরটা নিয়ে আপনাকে বললাম। জয়ন্তিয়া কিংসদের উদ্দেশ্যে করা 1500 থেকে 1833 সালের মধ্যে যেসব রাজারা এখানে রাজত্ব ছিল উনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে। তো যেটা বললে 500 বছর আগে, নিয়ারলি মানে মোর দ্যান 500 ইয়ার্স এগো। এই এক একটা লম্বা লম্বা স্টোন যেগুলো দেখছেন সেগুলো কিন্তু রাজাদের উদ্দেশ্যে মেমোরিয়াল বানানো। জায়গাটা কিন্তু পুরো ফাঁকা আর খুব সুন্দর। এই যে স্টোনের উপরে স্টোন রেখে কি সুন্দর ব্যালেন্স করে রাখা আছে। ড্রোনটা ওড়াতে হবে। আর এটা প্রথম একটা জায়গা এলাম যেটা খুব ফাঁকা ফাঁকা। শিলং এ কদিন ঘুরছি এদিক ওদিক, বাট এত ফাঁকা কোনো জায়গা আসেনি। হয়তো এটা একটু অফ রুট বলে কেউ খুব একটা আসে না, টুরিস্টও খুব কম এখানে। জায়গাটা অন্যরকম, মানে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে জায়গাটার। লম্বা ইরেক্টেড স্ট্রাকচারগুলো, এদেরকে বলা হয় মেন হেডস, এরা রিপ্রেজেন্ট করে মেল। আর এই ফ্ল্যাটটা হচ্ছে ডলমেন্স, রিপ্রেজেন্ট করে ফিমেল স্ট্রাকচারকে। সো লাম এসে গেছে, লাম একটু লাঞ্চে গেছিলো, আমাদের এখনও লাঞ্চ হয়নি। আমাদের এই জায়গাটা দেখা শেষ হলো, খুব সেরিন জায়গাটা। এখান থেকে আমরা যাব নৈত্রাং দুর্গা মন্দির। ব্লু পিত্তনায়া পাতা পড়লো মাথায় রে, জানিস। মন্দিরটা কি বন্ধ? সো নৈত্রাং দুর্গা মন্দিরে এসেছি, যেটাকে বলে লোকালদের এতে জয়ন্তী মাতা মন্দির, কিন্তু মনে হচ্ছে বন্ধ নাকি জানি না। এইটা হচ্ছে মন্দিরটা। সেই মন্দিরের স্পেশালিটিটা হচ্ছে রেনোভেশন হয়তো হয়েছে, কিন্তু মন্দিরটা হচ্ছে 500 বছর আগেকার মন্দির এবং অনেক যুগ আগে, যেটা আমি নেটেও দেখলাম এখানকার লোকালরাও বলছিল এখানে নরবলি হতো। এখানে মানা হয় যে মা দুর্গার লেফট থাইটা পড়েছিল, এবং এই 51টি পীঠের মধ্যে এটাও একটা পীঠ। যে কোনো জায়গায় যেখানে যেখানে মা দুর্গার এই মানে শরীরের অংশটি পড়েছে, শক্তি সতীপীঠ, মা দুর্গার শরীরের সবকটি অংশ, 51টি অংশ পড়েছে যেখানে সতীপীঠ গড়ে উঠেছে, সেখানেই কোথাও না কোথাও আশপাশের মধ্যেই ভৈরব মানে হচ্ছে শিব ঠাকুরের যে এক রূপ ভৈরব, সেই ভৈরব মন্দিরও থাকে। এবং সেই ভৈরবের পুজো না দিলে বলে সতীপীঠের পুজো কমপ্লিট হয় না কখনোই। তো এখানেও রয়েছে, এখানকার যে ভৈরব ইয়েটা মন্দিরটা সেটাকে এখানে বলা হয় কামাদীশ্বর বলে। এবং কামাদীশ্বরের এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানি না, চেষ্টা করবো, যদি জানি তাহলে আমরা দেখবো।
অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে লোকাল যারা আছে জয়ন্তী হিলসের তাদের রেসিডেন্টদের এটা মান্যতা হচ্ছে যে মা দুর্গার এখানে পারমানেন্ট বসবাস, মানে মা দুর্গা এখানেই থাকেন। এবং সেই কারণেই যখন দুর্গাপুজোর সময়টা হয়, যেটা আমাদের কলকাতাতে খুব বড় করে আমরা সেলিব্রেট করি, সেই সময় এখানে বিশাল বড় করে উৎসব করে এখানে সেলিব্রেট করা হয় এই ফেস্টিভ্যালটা। তো দেখা যাক মায়ের দর্শন হয় কি না। প্রণামের থালি এটাই যা মনে হচ্ছে। মায়ের দর্শন হলো এখানে, জায়গাটাও সেরকমই, জায়গাটা মানে একটা স্বর্গরাজ্য ফিল আসছে এখানে। বেরোনো যাক, যে ভৈরব মন্দিরটা এখানে অনেকটা দূর ভেতরে, কিন্তু পুজো যে আমরা এখানে দেব কোনো পুরোহিত টুরোহিত নেই। তো আমরা এখন মোটামুটি এই দুটো জিনিসই আজকে দেখতে আসলাম, একটু হালকা রেখেছিলাম, এবার আমরা ফিরবো শিলং আবার। তোমায় খেতে দিয়েছি তো আবার শিলং ফিরতে ফিরতে একটা জায়গাতে একটু দাঁড়িয়েছি, ব্লু খাবে এখানে, জায়গাটা অসাধারণ সুন্দর, ও ফ্যান্টাস্টিক লাগছে। আর ওইদিকে একটা ভ্যালি ভিউ আছে। মিঠুনের অবস্থা দেখো, যদি পড়ে তাহলে শেষ। মিঠুন তুই নেমে দাঁড়া, এখানে একটু ড্রোন শটস নিয়ে নেবো, এদিকে জিপ নষ্ট হয়েছে। সো আমরা এখন যেই হাইওয়েটা দিয়ে শিলং ফিরছি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6। আর আজকে মোটামুটি আমাদের হাতে সময় আছে, খাসি ফুড আজকে আমরা ট্রাই করবই। আমরা কোন রেস্টুরেন্টে যাব না যাব সেটা একটু মিঠুন বলুক। তো আজকে আমরা যাচ্ছি পুলিশ বাজারে ট্রেটোরিয়া নামের একটি খাসি রেস্টুরেন্টে। মানে সত্যি কথা, আমার শিলং এর জ্যাম দেখে না এখন ব্যাঙ্গালোর মনে পড়ে যাচ্ছে। দার্জিলিং এ এতটা জ্যাম নেই, মানে যতটা জ্যাম আমি শিলং এ দেখতে পাচ্ছি। পুলিশ বাজার আসতে এতক্ষণ সময় লাগে, এত জ্যাম। পুলিশ বাজারের সামনে এসে নেমেছি, এটা একটু এরকম জ্যামজটওয়ালা জায়গা। এই মোড়ে মাথাটাতে প্রথম দিন নেমেছিলাম, আর আজকে সবাই একটু টায়ার্ড আছে কারণ আমরা দুপুরে লাঞ্চও করিনি। ট্রেটোরিয়া রেস্টুরেন্টটা সামনে আছে, লোকাল খাসি ফুড ওখানে পাওয়া যায়, খুব বিখ্যাত নাকি। আমি ব্লুকে এখন নিয়েছি পুলিশ বাজার, জায়গাটা হচ্ছে শপিংয়ের জায়গা, খাবার দাবারের জায়গা, সব কিছুর জায়গা। আমরা অনেকবারই এসেছি কিন্তু ব্লগেতে দেখানো হয়নি আর। এই আমাদের রেস্টুরেন্ট এসে গেছে, ট্রেটোরিয়া। তো খাসি ফুডের মধ্যে এখানে নানান ধরনের ভ্যারাইটি আছে, মানে নট অনলি পর্ক, খাসি ডিশের মধ্যে পর্কটাই হচ্ছে মেন, এখানে চিকেনও আছে মাটনও আছে। বাট আমরা সব ভাগ ভাগ করে নিয়েছি, আমি চিকেন কারি নিলাম, ও মাটন কারি নিয়েছে, আর একটু ম্যাশ পটেটোও নিয়েছি খাওয়ার জন্য, যদি ভুলু খায় একটু ম্যাশ পটেটো খাইয়ে দেবো। সো খাসি ফুড হচ্ছে অ্যাকচুয়ালি মেঘালয়ের লোকাল ফুড, যেটা শিলং এর মেইনলি। এই এটা লঙ্কা, এটা লঙ্কা ধরে না, ব্লু লঙ্কা ধরে না। This is only chicken with a mashed potato. Khawata darun pork platter. Oh my god, this is awesome. I know you will love this wok. Yeah, let me take your khasi chicken er sathe rice ar shonge hocche mashed potato, mane hocche alu bhorta. Eta mone hocche amar ta naki, eta hocche mithuner ekta mixed pork platter, jado ache amar tate jado ache chicken
একটু স্যালাড। তো জাদা হচ্ছে এমন একটা ডিশ এখানকার যেটা এখানে প্রায় রোজই খাওয়া হয়। তো জাদা হচ্ছে তৈরি করে পর্কের ফ্যাট দিয়ে আর কিছু এখানকার লোকাল স্পাইসেসে। এটা বেশ এখানকার পোলাও বলা যেতে পারে, এখানকার ডেলিকেসি। দিস ইজ দ্য খাসি স্পেশাল পোর্ক প্ল্যাটার। And here we have the jado, we call it, there's khasi special fried rice. And this is the jado plate, this is, we call it a khasi special pork platter. Khasi and special pork platter. And here we have the jado, the rice we call it the jado. And this black one, this is a dal cooked with a local sesame. Okay. And this is fermented fish, we grind with the Indian spices. This is fermented fish, yeah. Okay. And this is coriander. Okay. And this is mixed veg fry. Mixed veg fry. And this is banana flour. Banana flour. Watch out. This okay. is banana flour. So what do we have over here? Yeah, in this plate we have the jado and the jado and the country chicken. রাহুল ব্লুকে নিয়ে বাইরে গেছে, আমি আগে খাচ্ছি। এদের এখানে চিকেন রাইসটা দেখলাম, যেটা চিকেন কারি দেন আলু দিয়ে করেছে, খুব ভালো। এদের এখানকার চিকেন কষাটা একটু অন্য ধরনের, সবই বাটা মশলা। ভাতটা আসলে হচ্ছে মোটা চালের ভাত, যেটা আমরা অতটা খেয়ে অভ্যস্ত নই। ভাতটা একটু স্টিকি রাইস টাইপের, আর চিকেন কষার ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছে। মানে রেগুলার আমরা যেরকম বাঙালি বাড়িতে চিকেন কষা খাই ঠিক সেরম না, আবার একটা ভালো ফ্লেভার আছে, সব বাটা মশলা আর একটু স্মোকি স্মোকি টাইপের ফ্লেভার। মাটন থালিতে সবই দিয়েছে, মানে যেটা যেরকম জাদু স্পেশাল বা যে কোনো রাইসে। আমি খাচ্ছি ফুল প্ল্যাটার নিয়েছি পর্কের। হ্যাঁ, দারুণ খেতে। অনেক কিছু আছে, জানি না শেষ করে উঠতে পারবো কিনা, বাট ইটস আ মাস্ট ট্রাই। বাবা আর ছেলে বাইরে মার্কেট দর্শন করছে। আচ্ছা, তো আমার লাইফে এটা ফার্স্ট টাইম, আমি কোনোদিন খাসি ফুড ট্রাই করিনি। এটা বললো দেশি মুরগি, এটা হচ্ছে মূলো, এটা ম্যাশ উইথ লোকাল স্পাইসেস। ওকে, ম্যাশ উইথ লোকাল স্পাইসেস এন্ড অল। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এটা ফার্মেন্টেড ফিশ, এটা একটা ডাল, আর এটা একটা মিক্সড ভেজ, এটা চিকেন, জাদো হচ্ছে পর্ক ফ্রাইড রাইস, সামথিং লাইক দ্যাট। খেয়ে দেখি কেমন, জিভে জল চলে আসে, এত খিদে পেয়েছে। অনেকটা লাইক পোলাও, অনেকটা লাইক পোলাও। এটা দেখো, চিকেন এখানে আসে উইথ স্কিন, এটা হচ্ছে সেসমে সিড দিয়ে করে, খুব ভালো ঝোল এটা। হ্যাঁ, চিকেনটা দারুণ কিন্তু। নাম কি এটা? এটা হচ্ছে ডসিয়াং। ডসিয়াং, ডসিয়াংয়ের ঝোল দিয়ে নাকি জাদু সব থেকে ভালো যায়। এটা ফার্মেন্টেড ফিশ, এটা হচ্ছে লোকাল র্যাডিশ উইথ লোকাল স্পাইসেস। সেকেন্ড সার্ভিং, একদম সো। খাওয়াটা হয়ে গেল, খাওয়াটা খুব স্পাইসি ছিল এবং একদম নতুন ধরনের। তো দেশি মুরগির যে ঝোলটা, মানে পুরো কষা ব্যাপারটা, ওটা আমাদের অনেকটা ওই চিকেন কষা বা দেশি মুরগি, দুর্দান্ত ছিল। আর জাদোর যে চালটা না, সেটা একটু মোটা মোটা। তো এগুলো হচ্ছে একদম অথেন্টিক খাসি ডিশ। পুলিশ বাজার হচ্ছে কিন্তু শিলংয়ের একটা ওয়ান অফ দ্য হটস্পটস, মানে একটা সেন্ট্রাল পয়েন্ট মতন। সবাই এখানে আসে, সস্তায় জামা কাপড় জুতো ফ্যাশনেবল আইটেম পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই এখানে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরবো। লামখালি গাড়িটা নিয়ে হোটেলের সামনে আসবে, ব্যাগটা নামানো আছে, ব্লুয়ের যে ফিডিং বটল সেটা নামানোর আছে। তো চলো হোটেলে যাই। হোটেল পিগাসাস ক্রাউন, যেখানে সকালে এসে আমরা লাগেজটা রেখে গেছিলাম, ওরা অলরেডি রুমেতে গেছে। সো আমাদের রুমে এসে গেছি, রুমটা একটু বড় নিয়েছে, আর ব্লু জাস্ট পাগল হয়ে গেছে হামাগুড়ির দাবার এত বড় জায়গা দেখে। এই যে ব্লু,
ব্লু ব্লু নিজে ফুটবল ফুটবল ব্লু ফুটবল যাও 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 ব্লু সবে ইজাম খেয়েছে এখন ব্লু রাতে গাজর সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত খাবে এখন আমরা ব্লু এর জন্য গাজর সেদ্ধ আর আলু সেদ্ধ করবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভাল লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গুড নাইট বাই ব্লু বাই 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 বাই